हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल। तो आज আমরা শিখে নেব আমাদের প্রত্যেক জীবনে একটি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন ফেসবুকের একটি সেটিংস। তো আমরা ফেসবুকে আজ শিখে নেব সিকিউরিটি কিভাবে সেটিংস করতে পারি। তো আমরা প্রথমে ফেসবুকটি খুলব। সেখান থেকে উপরে টপে আমরা দেখতে পাচ্ছি তিনটে লাইন আছে একদম ডান দিকে, তাতে ক্লিক করব। সেখান থেকে আমরা বিভিন্ন নিচের দিকে স্ক্রল করে দেখতে পাব সেটিংস অ্যান্ড প্রাইভেসি, সেখানে আমরা ক্লিক করব। সেখান থেকে আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংস থেকে আমরা এখানে সিকিউরিটি অপশনটি, সেখান থেকে আমরা সিকিউরিটি অপশনটি দেখতে পাচ্ছি এখানে। এই সিকিউরিটি সেটিং সম্বন্ধে আজ আমরা জানব। তো বন্ধুরা, প্রথমে আমরা সিকিউরিটি অ্যান্ড লগ ইন অপশনটিতে ক্লিক করব। তো বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের হোয়ার ইউ আর লগড ইন লেখাটি। এখানে আমরা অল অপশনটিতে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন ডিভাইসের নাম দেখতে পাচ্ছি যেখানে আমাদের ফেসবুকটি লগ ইন করা হয়েছিল আগে। এখানে যদি কোনো আননোন আমরা দেখতে পাই তাহলে আমরা সেটিকে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে লগ আউট করে নিতে পারি। তো বন্ধুরা, এখানে আমরা দেখে নিলাম আমরা কিভাবে আমাদের ডিভাইসটি দেখে নিতে পারি এবং আননোনটিকে ডিলিট করতে পারি। এবারে আমরা দেখব আমাদের লগ ইন অপশানে আছে চেঞ্জ পাসওয়ার্ড। চেঞ্জ পাসওয়ার্ড অপশানটিতে ক্লিক করলে আমরা দেখতে পাব আমরা ফেসবুকে নিজস্ব পাসওয়ার্ড এখান থেকে চেঞ্জ করতে পারি। আমাদের এখানে লেখা আছে কারেন্ট পাসওয়ার্ড, মানে আমাদের যে পাসওয়ার্ডটি দেওয়া ছিল সেটিকে এখানে টাইপ করতে হবে। এখানে আমরা নিউ পাসওয়ার্ডে নতুন পাসওয়ার্ডটি লিখব। এবং রিটাইপ নিউ পাসওয়ার্ডে সেই যে পাসওয়ার্ডটি আমাদের নতুন সেই পাসওয়ার্ডটি আবার লিখব। এবারে আমরা এখান থেকে সেভ চেঞ্জেস অপশনটিতে ক্লিক করব। আর বন্ধুরা, আমাদের যদি পুরনো পাসওয়ার্ডটি আমরা ভুলে যাই তাহলে আমরা এখান থেকে ফরগটেন পাসওয়ার্ডে ক্লিক করব। এখান থেকে আমাদের সিক্স ডিজিট কোড আমাদের মোবাইলে ইমেলে ঢুকবে, সেটিকে আমাদের এখানে টাইপ করতে হবে। আমরা এবারে দেখে নেব স্ক্রল ঘুরিয়ে নিচে আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো বন্ধুরা, আমরা এখান থেকে আমাদের নিজ ফেসবুকের অ্যাকাউন্টের সিকিউরিটি আরও বাড়াতে পারি। এছাড়া আমাদের এখানে আছে অ্যাপ পাসওয়ার্ড। অ্যাপ পাসওয়ার্ডে আমরা নিজের অ্যাপ্লিকেশনটিকে পাসওয়ার্ড দিতে পারি। এরপরে আছে আমাদের অথরিটি লগ ইন। অথরাইজ লগ ইনসে আমরা এখান থেকে অথরাইজ ডিভাইসগুলি চলে আসবে এখানে। যে কোনো আননোন ডিভাইস আমরা এখানে দেখতে পেলে সেটিকে আমরা ক্রস করে দিতে পারি। তো আমার এখানে কোনো আননোন ডিভাইস নেই, তো আমি এখানে ব্যাক করে দিলাম। তো বন্ধুরা,
এবারে আমরা দেখছি সেটিংস আপ এক্সট্রা সিকিউরিটি। এখানে আমরা দুটি সেটিংস দেখতে পাচ্ছি। এই সেটিংসগুলিকে আমরা এখানে যদি এনাবেল করে দিই তাহলে আমাদের সিকিউরিটিগুলি আরও সেফ হয়ে যাবে। আমাদের সিকিউরিটি সেটিংসে অ্যাডভান্সের সেরকম কোনো আমাদের কাজ থাকে না এবং এখানে আছে গেট হেল্প। এই গেট হেল্প থেকে আমরা এখানে বিভিন্ন ধরনের সিকিউরিটি সেটিং নতুন নতুন শিখতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেসবুক কোম্পানি আমাদের এখানে বিভিন্ন ধরনের সিকিউরিটি সেটিং লিখে দেখিয়ে দিয়েছে। এবারে আমরা নিচে দেখতে পাচ্ছি ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন হ্যাকড, তো আমরা এখানে আমার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কি না সেই বিষয়ে তথ্য জানতে পারি। তো বন্ধুরা, এই ছিল আমাদের সিকিউরিটি অ্যান্ড লগ ইনের কাজ। তো আমরা এবারে দেখে যাবো এখানে অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট, এখান থেকে আমরা ফেসবুকে কী কী অ্যাপস এবং ওয়েবসাইটে আমার সাথে যুক্ত আছে সেগুলি দেখতে পারি এবং সেগুলিকে আমরা এখান থেকে এডিট করতে পারি। এবং তারপরে আছে ইনস্ট্যান্ট গেমস, আমরা এখান থেকে সেই গেমস আমাদের ফেসবুকে আছে সেগুলি দেখতে পারি এবং বিজনেস ইন্টিগ্রেশন, এখান থেকে আমরা বিজনেসে আমাদের কিছু লাভ বা লোকসান এখান থেকে আমরা তৈরি করে দেখতে পারি। তো বন্ধুরা, আজ আমরা সিকিউরিটি অফিসারের কিছু মেন সিকিউরিটি সেটিং। তো থ্যাংকস ফর ইউর ওয়াচিং আমাদের চ্যানেলটির এতক্ষণ তোমরা দেখার জন্য আমার ধন্যবাদ আমাদের চ্যানেলের তরফ থেকে। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে। আমাদের চ্যানেলে তোমাদের প্রয়োজনীয় আমরা এখানে কম্পিউটার টিউটোরিয়াল ভিডিও চলে এসেছি এবং এছাড়াও আমাদের কিছু মিউজিক্যাল জার্নিও আছে। তোমরা এখানে যদি কোনো ক্লাস করতে করতে বোর হও তাহলে আমাদের এখানে গান শুনে তোমাদের বোরিংটা কাটাতে পারো।